শুন কি কই তরে সরকারি কোটা দি আর কয় দিন খাবি সরকারি কোটা দি আর কয়দিন দিন খাবি বুঝা তোর দাদা না যুদ্ধ করছিল তোর দাদা যুদ্ধ করি কো সরকারি কোটা অর্জন করছিল এই কোটা দি তোর বাপেও সরকারি চাকরি করছে খাব কই যা রে তুই খাব তুই খাব তুই কন্দ যাবি তুই খাব খাব আরে ভাই তোর কোটার বিরুদ্ধে আন্দোলন করে হিলে বুলিয়া তো শর্টফট হইছে শর্টফট হইছে কথা হুন ভাই কথা হুন তোর দাদা যুদ্ধ করছিল তোর দাদা যুদ্ধ করি মেয়া মেয়া হরে কর শান্তি হয় না তোর কথা কথা শুনে নি কেন শুন তোর দাদা যুদ্ধ করছিল ঠিক আছে নি তোর দাদা যুদ্ধ করবার পরে কোটা হাইছে যত স্বাধীন যুদ্ধ করছে না না জানি না কোটা হয়েছে সেই কোটাতে তোর দাদা মত যুদ্ধ চলছে তার হয়েছে তোর আব্বাও কিন্তু চলছে হ্যাঁ সে কোটাতে মাক না তুইও কি চলবি তোর সে হাডা কাজ নাই টেকা নাই তোর কোনো ক্ষমতা নাই খালি সরকারি কটা দিয়ে চালাবি কেন হ্যাঁ কয়দিন চালাবি কয়দিন চালাবি বুঝা এখন করেছে বাসা ভালো হয়ে যায় ঠিক আছে নি যেগুন মেধাবী ছাত্র মেধাবী স্টুডেন্ট যেগুনে নিজের যোগ্যতা দিই নিজের যোগ্যতা দি অর্জন করের সেগুলোর সুযোগ দে ঠিক আছে সেগুলোর সুযোগ দিবি তুই ঘুরে যাবি ওই বাবা এত রাগ করে রেখি লাই এত রাগ করে অনাবার তো অলাই রেখি লাই অনাবার তো অলাই রেখি লাই যাই হোক গাইছ আনারা ভালো করে জানে যখন আবার কি চলে কোটালে লো আবারও কাহিনী চলে তোর লাইন লাগে তো তুই এ আর মাছের কাটা খাবো মো এতে ঘিরের এত কোন আবার কাম ধরে উঠে যাই হোক এই কোটা লাই যা চলে এটা খুব ভালো করে জানেন কি এক অবস্থা চলে দুনিয়াতে গো বাংলাদেশে একমাত্র স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পর ভোক্তা অধিকাররা ভালো মতো ইচ্ছা মতো ভোক্তা আদায় করে কি এরকম যারা প্রপারলি হঠাৎ করে সার্টিফিকেট অর্জন করতেছে কিছু একটা করবো এরা কিন্তু খান না হার কে এতের মতো মুক্তিযোদ্ধা দারি কোটা আলারা ঠিক আছে কোটা কিন্তু সবকিছু হার আর করে সার্টিফিকেট অর্জন কিছু হার না যেরকম কোটা লোক না সেখানে কোটা আছে ওই দাদার কোটা আছে বা দাদার দাদার কোটা আছে বা কিছু না কিছু বা লতে হাতে বাপ মা কিছু হয় না পাড়া প্রতিবেশী খালাই ই হয় আঙ্কেল হয় চাষা হয় সেটার উচুল দি এবার যাই হয়েছে কোটা দি অঙ্গা মানে কি বলে যোগ্যতা আছে না না আছে চান খালি মুক্তিযুদ্ধ কোটা দিয়ে যা করার করি যে হিসাব এখন তাহলে যারা বাংলাদেশের ছেলে মেয়েরা দশ পনেরো বছর ষোলো বছর বা আঠারো বছর ধরেন এত মেহনত করে এত টাকা খরচ করে রাতের গুম মাটি করে অন্য কাজ বাদ দি অন্যান্য শখ গুলা বাদ দিয়ে শুধুমাত্র পড়ালেখার পিছনে পড়েছিল একটা সার্টিফিকেট অর্জন অর্জনের জন্য পড়েছিল যে সার্টিফিকেট অর্জন করে একটা ভালো চাকরি পাবে তাদের কি অবস্থা হচ্ছে বা কি হবে চিন্তা আরে তুই ইচ্ছে গিলা তোর মাছের কাটা খাবাইছি না আবার খাবা মা হাতা খাবি না হাতা এ ধর হাতা খা হাতা খাবি হ্যাঁ হ্যাঁ এ খাই দিন হতো খাই দিন হতো তোর দাদা সরকারি কটা আছে না তোর দাদার দাদার কাছে হ্যাঁ কেন ভাঙ্গি লাইছ হ্যাঁ কেন আলগাল গাঁটারে ঠেঙ্গিম ভালো করতে পারি না ওষুধ খাবাইছি তারপরে তোর ভালো না বার খা খা দেখা শাকসবজি খাই শাকসবজি তাহলে মাছ মাংস খাবি তারি যাই হোক এতে ব্যাঘাত গড়ি গেল আদরের বিলু যাই হোক এই হয়েছে কি অবস্থা যেগুনে এবার হঠাৎ করছে সেগু কি অবস্থা চিন্তা করেন এখানে তো আসলে মানি নন জানা এখন মানি নন জানা মানি তো কষ্ট হয় ঠিক আছে নি তো যাই হোক আমি এটাই বলুন ভাই যে সব ছেলেমেয়েরা নিজের বাপ দাদা খালার কোটা লই নাচানাচি কর এব ওই জন্য দু হাজার চব্বিশ সালে আইজাবার হরেও কোটা দিয়ে কিছু করার ইয়া করার নাচানাচি করার কোটার কারণে হঠাৎ আগে করোনো ভালো সার্টিফিকেট অর্জন করোনো কিন্তু অঙ্গা সহজে ভালো একটা চাকরি কোটার মাধ্যমে ভাই তোমরা ভালো হয়ে যাও তোমরা মানুষের সুযোগ সুবিধা দাও যারা অ্যাকচুয়ালি প্রপারলি পড়ালেখা করতেছে তাদেরকে সুযোগ দাও এই জিনিসটা আমি চাই ইজি ঠিকলে করি ঠিকলে করি মারিলে মিলি

নাজানে যে করেছে না জানে যে করলে খাবি মাই আবার আলগালে দায় আবার আই তো যাই হোক সত্যি খুব খারাপ লাগতেছে নিউজটা দেখার পর আপনারা হয়তো ভিডিও দেখছেন নিউজ দেখছেন তো খুবই খারাপ লাগে এবং কি বাংলাদেশের যতগুলো নিউজ চ্যানেল আছে সবগুলো অ্যাকচুয়ালি কোটার পক্ষে কোটা যাতে থাকে সেই পক্ষে এবং সরকারি যে আইন দেয় সেই পক্ষে আসলে সাধারণ মানুষের সরকারি নীতিমালাগুলোর কারণে সাধারণ মানুষ আসলে কি সবাইকে সহায়তা পাচ্ছে বা সবাইকে নিজের সঠিক যে ক্ষমতাটা অর্জন করলো সেটার কি ভালো রেজাল্ট পাচ্ছে যেটা কষ্ট করে হাসিল করলো যেটা অর্জন করলো সেটার কি প্রপারলি ব্যবহার পাচ্ছে দেশ থেকে সরকার থেকে কিরে রাতে কথা কলে দেনি কোন এত কিরে রে হামজা হারিয়ে গেল চাচা আর আ টাজরি সি বাহ শান্ত হবে শান্ত হবে কথা তো সবাই আশা করি সঠিকটা বুঝবেন আর হচ্ছে গিয়ে প্লিজ যারা ভাই এখনো পর্যন্ত কোটা আসা দিয়ে পড়ালেখা না করে যোগ্যতা না থাকে শুধুমাত্র কোটা আছে এটার বিনিময়ে আসা বসে রয়েছেন চাকরি চাচ্ছেন প্লিজ ভাই আপনার এরকম না আমাদের দেশটা শেষ আপনারা যদি এখনো যদি যারা যোগ্যতা বান লোক তাদের পথটা যদি আপনারা দখল করে ফেলেন শুধুমাত্র কোটা দোহাই দিয়ে এ দেশের মানুষের না খেয়ে মরবে কোটি কোটি টাকা খরচ করে শ্রম দিয়ে পনেরো ষোলো বছর বিশ বছর পড়ালেখা করে একটা সার্টিফিকেট অর্জন করছে সেটা বিথা যাবে আপনার যদি প্রপারলি যোগ্যতা থাকে এবং কি আপনার কোটা থাকে তো তাহলে আপনি অ্যাপ্লাই করুন আপনার শুধু কোটা আছে কিন্তু কোনো যোগ্যতা নাই জাস্ট অ্যাপ্লাই করবেন একশো পার্সেন্ট হয়ে যাবেন এটা তো মানা যায় না তাই না প্লিজ যারা সত্যিকার পড়ালেখা করতেছে যাদের সত্যিকার সত্যিকার যোগ্যতা আছে তাদেরকে সুযোগ দিন আপনার দাদা খালার কোটা দোহাই দিয়ে প্লিজ দেশটাকে নষ্ট করবেন না দেশের মানুষদেরকে মানে অবব্যবহার করবেন না বা দেশের মানুষদের ক্ষতি করবে না এই হচ্ছে কথা তো প্লিজ আশা করি সবাই সঠিকটা বুঝবেন সো সবাই সঠিকটা বুঝবেন এবং কি সবসময় সঠিকটাই শেয়ার করবেন সো আল্লাহ সবাইকে হাদায় দান করুক সবাই ভালো থাকবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চল 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 যাই তো তো আবার সরকারি কোটা তুই সরকারি লোক তোরা আবার না খাবালে তো হইতো না তোরা তো আবার ভালা মন্দা হয় নয়তো তো না চল যাই গো আন্ডা